আমার নবী বলেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মা বাবা, ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমি নবীর বেশি ভালোবাসবে না গো, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। তার মানে বোঝা গেল, আমার দুনিয়ার পজিশন আমার কাছে তুচ্ছ, আমার বাড়ি আমার কাছে তুচ্ছ, আমার বিল্ডিং আমার কাছে তুচ্ছ, আমার পদবী আমার কাছে তুচ্ছ, আমার ভাইয়ের চেয়ারম্যানগিরি আমার কাছে তুচ্ছ, আমার বক্তাগিরি আমার কাছে তুচ্ছ, আমার এমপিগিরি আমার কাছে তুচ্ছ, এই পৃথিবীর মানুষ কণ্ঠ মিলাইয়া বলো, এই পৃথিবীর সব আমার কাছে তুচ্ছ, আমার নবীর মহাব্বত আমাদের সবার কাছে শ্রেষ্ঠ। নবীর মহাব্বত শোনার পরে সবার অন্তরে একটা প্রেমের দোলা লাগতে হবে। কিসের দোলা? প্রেমের দোলা। আর নবীর মহব্বতের আলোচনা শুনলে যার চেহারাটা কালো হয়ে যায়, বুঝতে হবে সে এখনো ইমানের সন্ধান পায় না। আমরা নবীকে ভালোবাসি এতে কোনো সন্দেহ নেই। বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এভাবেই বলেছেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, জাস্ট ইউ সে, ও বন্ধু আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমার আল্লাহ বলে বন্ধু বলে দিন, ফাত্তাবিউনী, আল্লাহ নবীর দিয়ে বলাচ্ছেন, নবী বলে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনী, ফলো মি, আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে অনুকরণ করো, আর আমি নবীকে যদি অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আমরা ওয়াজে মাঝে মাঝে বলি, আমার ব্রাহ্মণ বাড়িয়া চলে, নবী গো তোমার ভালোবাসাই জীবনের গুনা জরে যায়, নবী গো আপনার প্রেমের বলেই ওয়াজ আল কারিনি জো বাপায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও আনোয়ারের বন্ধুরা, চট্টগ্রামের বাবা বারোশতের বন্ধুরা, হাজারো মানুষ শীতের মধ্যে যেইভাবে বসে আছেন, আমি দেখতে পাচ্ছি আমাদের থানার পুলিশ প্রশাসন অত্যন্ত সুশৃঙ্খলভাবে মাহফিলটাকে সুন্দর করে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য তারা দায়িত্ব পালন করছেন। আমি প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে তাদেরকে সাথে নিয়ে বলতে চাই, আপনারা জবান খুলে বলুন, নবীকে ভালোবাসলে আমার আল্লাহর ভালোবাসা পাওয়া যায় কি যায় না? হাইরে ও আনোয়ারের মানুষ, আর নবীকে ভালোবাসলে আল্লাহ কয় আমিও তোরে ভালোবাসবো, আমার ভালোবাসা কেমন শুন, তোরা আমারে, আমি আল্লাহরে ভালোবাসবি, আমি আল্লাহরে জিকিরি করবি, আল্লাহ আল্লাহ বলিয়া আমি আল্লাহকে স্মরণ করবি তোরা নামাজের মাধ্যমে, আমি আল্লাহকে স্মরণ করবি তোরা রোজার মাধ্যমে, আমি আল্লাহকে স্মরণ করবি তোরা হজের মাধ্যমে, আমি আল্লাহকে স্মরণ করবি তোরা যাকাতের মাধ্যমে। শুন শুন শুন, আমি আল্লাহকে যারা মহব্বত করবি, আমি আল্লাহর ইবাদত যারা করবি, আর আমি আল্লাহ তোদেরকে কেমনে স্মরণ কর্ম সই না যা, নবীকে যদি ভালোবাসবি, নবীকে যদি অনুসরণ করবি, আমি আল্লাহ তোদেরকে ভালোবাসবো, ভালোবাসে কি কর্ম শুন, আমার নবী আল্লাহ বলেন, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুর।
বাপের মালিককে, আর জোরে বলো কে। আরে আল্লাহকে ভালোবাস, নবীকে ভালোবাসলে, নবীকে অনুসরণ করলে আল্লাহ তোরে ভালোবাসবে। আমরা ভালোবেসে ডায়েরি গিফট করি, আমরা ভালোবেসে মোবাইল গিফট করি, আল্লাহ কয় আমি তোদেরকে ভালোবেসে তোদের গুনাগুলো মাফ করে দিব। কি মাফ করে দিবে? আমাদের গুনা আছে না নাই? এই জন্য বলা হয়েছে আমার নবী বলেন, আমার নবীর নবীর ভালোবাসা কেমন হওয়া লাগবে? قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ। আমার নবী বলেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মা বাবা, ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমি নবীর বেশি ভালোবাসবে না গো, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। তার মানে বোঝা গেল আমার দুনিয়ার পজিশন আমার কাছে তুচ্ছ, আমার বাড়ি আমার কাছে তুচ্ছ, আমার বিল্ডিং আমার কাছে তুচ্ছ, আমার পদবি আমার কাছে তুচ্ছ, আমার ভাইয়ের চেয়ারম্যানগিরি আমার কাছে তুচ্ছ, আমার বক্তাগিরি আমার কাছে তুচ্ছ, আমার এমপিগিরি আমার কাছে তুচ্ছ। এই পৃথিবীর মানুষ কণ্ঠ মিলাইয়া বলো, এই পৃথিবীর সব আমার কাছে তুচ্ছ, আমার নবীর মহাব্বত আমাদের সবার কাছে শ্রেষ্ঠ। এই জন্য শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আলোচনা সুবহানাল্লাহ বলেন। নবীর ভালোবাসা হলো ইমান। আমার নবী বলে আলালা ইমান আল ইমান লা মুহাব্বাত লাহু। আমার নবী বলেন যার ভিতরে আমি নবীর মহব্বত নাই তার ইমান, আর যারা বলে ইমান নাই, এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলে থাকি, কি বলে কি বলে, এ রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক কিনা বলে? নবীর ভালোবাসা বুকে থাকলে কি জাহান্নামের আগুন ডর লাগে? এই নবীর ভালোবাসা যদি ভিতরে থাকে জাহান্নামের চিন্তা আছে? তোমায় পাবার আশাই মন চুটে যায় মদিনায়, তোমায় পাবার আশাই মন চুটে যায় মদিনায়, এই বারশতের সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কে ডরি না। ঠিক কিনা? এই জন্য আমার বাবা আল্লাহকে পেতে হলে নবীকে মহব্বত করা লাগবে। এখন নবীকে মহব্বত করি মহব্বত করি মুখ দিয়ে স্লোগান দেওয়ার নাম ইমানদার নয়। নবী যা বলেছেন করো তা করতে হবে, যা থেকে বলছেন দূরে থাকো তা থেকে দূরে থাকা লাগবে। এই দুইটা কন্ডিশন যারা হৃদয়ে লালন করতে পেরেছে এরাই আমার আল্লাহর নৈকট্য লাভ করতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা?
এখন আল্লাহ বলেন মা আতান কুমুর রাসূল ফাখুজু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু তোমাদের জন্য কল্যাণ করে বলেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এই জন্য আমার নবীর কথায় আমরা মানব, যা থেকে বলছেন দূরে থাকো তা থেকে আমরা দূরে থাকব। এই নবীর আমার নবীর মহব্বতের মাপ কাঠি যদি আজকে 1200 কেজি জমিন আমি তুলে ধরতে চাই, সাহাবাদের জীবনের দিকে একটু খেয়াল করা লাগবে। আমার নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভাবে ভালোবাসতেন ঠিক কি না? আমার নবী যখন উযু করতেন কি করতেন? নামাজ আর কি উযু আছে না নাই? আর জীবন আছে না নাই? উযু করলে গুনাহ মাফ হয় কি হয় না? উযু ছাড়া নামাজ হইব নি? এখন উযু আছে সব ঠিক আছে, কিন্তু শরীরটা অপবিত্র, নামাজ পড়লে হবে নি? এখন উযু আছে শরীর পাক আছে, নামাজও আছে, যেখানে দাঁড়াইছেন সেই জায়গাটা অপবিত্র, নামাজ হবে নি? তাহলে এবার দেখেন উযু আছে, উযু আছে, জায়গা পাক আছে, সব ঠিক আছে, কিন্তু জামাটা না পাক, নামাজ হবে নি? তাইলে একটা আরেকটার সঙ্গে কেমন ভাবে অঙ্গাঙ্গি জড়িত। ও বন্ধুরে, নবীর সাহাবায়ে কেরামের দিকে তাকালেই নবীর মহব্বতটা বোঝা যাবে। আমরা নবীর দেখি নাই, মনের মধ্যে বড় বসানো জাগে একটাই মাঝে মাঝে স্মরণ হয়, রাত্রি যখন শুইতে যায় নবীকে খুঁজে বেড়ায়, রাত্রি যখন শুইতে যায় নবীকে খুঁজে বেড়ায়, চোখের জলে বুক বসে নবীর দিদা রাশায়, কবে যাব সোনার মদিনায়, কবে যাব সোনার মদিনায়, মদিনা যাইতে চান কি চান না? এই জন্য নবীর সাহাবীদেরকে ফলো করি, নবীর সাহাবীকে ফলো করলেই নবীর মহব্বতটা কেমন আমাদের দরকার বুঝে আসবে। মাঝে মাঝে রাতের বেলা শুয়া শুয়া চিন্তা করি, এখন এমন একটা 1400 বছর পরে দুনিয়ার মধ্যে আসলাম, সাড়ে 1400 বছর পরে বাংলার জমিনে আমার জন্ম হয়েছে, এই জন্মটা যদি আমার নবীর আমলে হয়ে যেত, আমরা নবীর দুইটা চোখ দিয়ে দেখতাম, নবীর সঙ্গে নামাজ পড়তাম, নবীর সঙ্গে ইফতার করতাম, আমার নবীর সঙ্গে আমরা জিহাদে যাইতাম, কথা কোন ঠিক কিনা? কাফেররা যখন আমার নবীর তীর মারত, ওই তীরের বরাবর আমাদের বুকটারে পাইটা দিতাম, কিন্তু আমার রহমাতুল্লিল আলামিনের বদন মুবারকে একটা তীরের আঘাত লাগতে দিতাম না ঠিক কিনা বলে? এই জন্য আমার যুবক ভাইরা, সাহাবীরা আমার নবীর কেমন ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম যখন নবীর সামনে যেতেন, আমার নবী উযু করতেন উযু, আমার নবীর সাহাবীরা কেমন মহব্বত করতেন তাকায়া দেখেন। এ বন্ধু রে বন্ধু, আমার নবী যখন উযু করতেন সাহাবায়ে কেরাম নবীর সামনে দাঁড়ায়া যেতেন, দাঁড়ায়া দাঁড়ায়া ডাক দিয়ে কই নবী গো, আপনি শুধুমাত্র উজুর পানি এগুলা মুখ থেকে সারবেন না, উজুর পানির সঙ্গে আপনি একটু গলা থেকে কাশ মুবারক সারেন। এবার আমার নবী যখন হাত কইরা যখন কাশ মুবারকটা বাহিরে ফেলতেন, আমার নবীর সাহাবীরা তাদের হাতের মধ্যে নবীর কাশ মুবারকটা নিয়ে নিতেন, ওই কাশ মুবারকটা নিয়ে নিজের চেহারার মধ্যে মালিশ করতেন, আর চেহারার মধ্যে কাশ মুবারকটা মালিশ কইরা ওই সাহাবি যখন রাস্তা দিয়া যাইত গো, অন্যান্য সাহাবীরা বলতেন এ নবীর সাহাবি তোমার মুখের মধ্যে কি দিয়েছো, জীবনে কত গ্রাণ দেখেন শুনলাম, কিন্তু তোমার এই গ্রাণের মতন আর গ্রাণ লাগে না। সাহাবীরা ডাক দিয়ে কয় এইগুলো দুনিয়ার কোনো মেডিসিন নয়, এইগুলো হলো আমার নবীর থুতু মুবারক। সাহাবীরা শুধু নবীকেই মহব্বত করত না, নবীর কাশ মুবারককেও মহব্বত করত, আর মহব্বতীরা কাশ মুবারক বডিতে লাগাইতো, আবার মহব্বতীরা বহুত নবীর পশরা মুবারক পর্যন্ত পান করে ফেলাইছে, আর মহব্বত কইরা নবীর পশরা মুবারক পান করার কারণে আমার নবী বলেন হে উম্মে আইমান, তুমি তো আমার আমার পশরা মুবারক পান করলা না, যেই পেটের ভিতরে আমি নবীর পশরা মুবারক ঢুকেছে ওই
দেহের জন্য আমার আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেছে। আরো যদি আল্লাহু আকবার, কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা! আমার নবী রক্ত মোবারক পান করছে, আমার নবী ডাক দিয়ে কাহাবিব শোনো শোনো, তোমার পেটের ভিতরে আমার রক্ত মোবারক ঢুকেছে, তোমার জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেছে, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এই জন্য সাহাবায়ে কারাম বিনা দ্বিধাই বিনা দলিলেই আমার নবীকে এমন ভাবে মহব্বত করেছেন। এই মহব্বতের কথাগুলো শুনলে আমরা বড় আফসোস করি, বন্ধুরে আমার হুব্বে রাসূল কেমন হওয়া দরকার? সাহাবাদের জীবনের দিকে তাকাইলে এই হুব্বে রাসূলরা বুঝতে পারি, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিদায় হওয়ার মুহূর্তে আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। ডাকার পর আয়েশা সিদ্দিকা আমার নবীর কাছে আসলেন। আসার পরে আমার নবী বলে, এ আয়েশা, আমার শরীরটা ভালো না, আমার একটু জ্বর জ্বর লাগতেছে, আমার দেশে দেখবেন মুরব্বি যারা বয়স বেশি হয়ে গেছে, সকালবেলা জ্বর ওঠে, সন্ধ্যাবেলায় জ্বর ওঠে, যেমন আমার বাবারও দেখছি শেষ বয়সে 10টা বছর শুধুমাত্র জ্বর আর জ্বর উঠত। আব্বারে কইতাম, আব্বা জ্বর উঠছে ওষুধ খান না কে? কিন্তু আমি হাদিস শরীফের মধ্যে দেখলাম, যার জ্বর ওঠে এই জ্বরের কারণে আমার আল্লাহ তার সগিরা গুনাহ মাফ করে দেয়। জ্বরের মাধ্যমে কি গুনাহ মাফ হয়ে যায়? সগিরা গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য যুবক, আমার আল্লাহ যখন মুসিবত দিবে তখন তোমরা নসিবতে পইরা আল্লাহ থেকে বিমুখ হয়ে যেও না। আপনারা সবাই বলবেন, কালু ইদা আসাবাতহুম মুসিবা কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত দেওয়ার মালিক কে? আরো যদি বলো কে? আমার নবী বলে, ও আয়েশা, আমার শরীরটা কেমন কেমন মনে হয়, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহর হাবিবকে আয়েশা সিদ্দিকা এবং আয়েশা সিদ্দিকার সাথে যারা অন্যান্য নবীর স্ত্রীরা ছিলেন, এদেরকে আমার নবী কেমন মহব্বত করতেন, তারাও নবীর কেমন মহব্বত করতেন। দেখেন বাবা, মহব্বত কিন্তু কেজি ধরে কিনে কিনা কিনতে পাওয়া যায় না, এই মহব্বত আল্লাহর রহমত থাকা লাগে, কথা কোন ঠিক কিনা? আয়েশা সিদ্দিকারে আমার নবী বলেন, আয়েশা, আমার ঘরে কুনার মধ্যে একটা মিসওয়াক আছে, এই মিসওয়াকটা আমার কাছে এনে দাও, আমি এক মিসওয়াক করব। আজকে মিসওয়াকের প্রচলন চলে গেছে, নবীরে মহব্বত করলে আমার নবীর সুন্নত তরিকার দরকার আছে না? আজকে যুবক তোর মুখের মধ্যে দাড়ি নাই কেন? রাগ করবেন না, গুসা করবেন না, আমার হাতের মধ্যে আংটি আছে না নাই? আরো জোরে, আছে না নাই? এই যে আমি যখন মারা যাব, আমি যখন মারা যাব, আমার আংটিটা খুলতে না পারলো সাবান দিয়া ঠাস করে খুললে ফালাইব, আমি যখন মারা যাব আমার গড়িটা কইলা রাইখা দিবে, আমি মারা গেলে আমার বড়ির কাপড় গুলা কইলা রাইখা দিবে, বন্ধুরে সব রাইখা দিবে, কিন্তু মুখের মধ্যে যদি দাড়িগুলো ওই সময় থাকে, এই দাড়িগুলো আর তোমার কেউ কেটে রেখে দিবে না, এই অলংকার লইয়া তুমি কবরে গেলে আমার নবী কি খুশি না বেজা? আল্লাহর দোহাই দিয়া বলি, যদি বয়স 40 উপরে হয়ে যায়, মনে রেখো 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে গেছে, আর মাত্র গণার দিনগুলো আছে। এই জন্য মুখের মধ্যে নবীর মহব্বতে দাড়িটা রেখে দেন। আমার নবী বলে, যারা দাড়ির মধ্যে খুর লাগাই সে যেন আমার কলিজার মধ্যে আঘাত করে। আল্লাহ আকবার, নাউজুবিল্লাহ পড়েন না সবাই। এই জন্য যুবক, নবীর মহব্বত করি শুধু মুখে বললে চলবে না, হুব্বে রাসূল মিনাল ঈমান, আমার অল বডিটারে সুন্নাহ দিয়া সাজাইতে হবে, আমার নবীর জাত এবং সিফতকে সর্বগুণে জানতে হবে, মানতে হবে। জানার নাম ঈমান নয়, মানার নাম হইল ঈমান।